প্রথমে আমরা কোন গানটা শুনছি? বৃষ্টি হয়ে যাও, এটা ইস্তিয়াকের লেখা, শচীশ শামস জি ছোট ভাই, ইজ এ ভেরি গুড ট্যালেন্ট। হাহাকার করে বুকে বেপরোয়া এক চেনা তরুণ, অনুনয়ে পড়ে চোখে যৌবন হয়ে ফেরার কাঁধে বিষণ্ণতার ভার, আহা আহা কাটার সময় জুড়ে তোমার কাছে হার, আহা আহা।
আরেকটা গান নতুন রিলিজ হয়েছে, ওটা আমার সলো সং ছিল। তো ওটা গানটার নাম হচ্ছে অভিমান, গানটা হচ্ছে ইমন এটা সুর করেছিল, সুর ওর সঙ্গে ওরই করা ছিল। তো আমরা একটু বরাবরের মতোই অ্যালবামে আসলে আমি যেগুলো হয়তো অনেক গান করা ওটা আমরা একটু স্টেজ একটু ডিফারেন্ট করে, আচ্ছা স্টেজ ভার্সনটা করে ওকে ওকে গানটা। বীরঙ্গনা একটা গান, এটা এটা আমি একটা সলো প্রজেক্টে কাজ করেছিলাম। আমরা আমাদের মতো ওই thank you.
দীর্ঘ জীবন ধারা বিজয়ে সবাই হাসে ওঠে সন্তানের সুখ তারা আগারের লালসায় বৈরী মনের সাথে দেহের বৈরী যুদ্ধ ভরেছে মনের ব্যথা নির্যাতনের হিসাবে গাথা অনেকের সঙ্গে হয়তো অনেকের মান অভিমান ছিল অনেক সময় অনেক দিনের সেগুলি জমে থাকা সব আমাদের আজকে আমরা এই গানটা তাদেরকে ডেডিকেট এই জন্যই করছি যাতে মান অভিমান সব ভেস্তে চলে যায় আবার সেই বন্ধু যেন বুকে টেনে নেয়। ওকে ঠিক আছে আমরা বন্ধু গানটি করছি।
এখন আমরা ওয়ারফেজের গান শুনবো, যে গানটা গিয়েছিলেন ওয়ারফেজে থাকাকালীন সময় মিজান ভাই। পূর্ণতা খুবই হিট একটা নাম্বার। Yeah.
একটা গান পুরোপুরি আমার সুর করা ছিল, ওটা আমার লাইফের ফার্স্ট টিউন করা ছিল, বেহরিশ গানটা। আচ্ছা, আমার খুব পছন্দের গান, ওটা গাইতে পারি, ওটা আশিকের লেখা ছিল। রাতের অটুট নিস্তব্ধতা ভেঙে গেল রাত জাগা কোনো এক পাখি ডাকে, ধরা পুরনো পাঁচিলে ঘেরা কোনো স্থানে উঠছে নামছে রানীর গোদান, তৈরি হচ্ছে নতুন আবাস, উদ্দেশ্য পরপার, রাস্তা
একটা পাখি ডাকে শাওলা ধরা পুরনো পাখিদের ঘেরা বড় স্থানে উঠছে নামছে গানের সদার তৈরি হচ্ছে নতুন আবার উদ্দেশ্য পরপার
কোন গানটা শুনবো ভাইয়া? গানটা আগে না বলি, আচ্ছা এটা আমরা একটা মানে মজা থাক, মানে একটা কেমিস্ট্রি থাক, কি হতে যাচ্ছে। ওকে ওকে আমারই চিরকাল।
তো আমরা না গানটা করব, ওটাও আমার গাওয়া ছিল, অনেক সুর করা ছিল, আমারও কিছু পার্টিসিপেট করা ছিল ওটার মধ্যে, সুরের মধ্যে, জি ওটাই গাই। Shut up!